দর্শক আর এফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আর লেট এডিশনের আজকের বিষয় কেমন নগরী চাই, মেয়েদের দায়িত্ব। আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের, স্থপতি মোবাশ্বের হোসেন, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ শহীদুল হাসান এবং সাংবাদিক ও কলামনিস্ট কাজী সিরাজ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। জনাব মোবাশ্বের, আপনাকে প্রথমে আপনার থেকে শুরু করতে চাই। দক্ষিণ উত্তরে দুইটা নতুন মেয়র আমরা নির্বাচিত করলাম, নির্বাচনের আগে অনেকগুলি প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, কিছু কিছু ক্ষেত্রে তারা কাজ শুরু করলেও খুব একটা আশার কিছু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কি কি সমস্যা আছে এবং কিভাবে উত্তরানো সম্ভবপর? সমস্যা তো খুব প্রকট। প্রথমেই যেটা আপনার এখানে এর আগেও বলে গেছি যে ঢাকা শহর কিন্তু একটি শহর, সেটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে একটি মানুষকে দুটুকরা করার মতন, অর্থাৎ একদম অর্ধেক মানুষ অর্ধেক মানুষ হিসেবেই কিন্তু এটা প্রতিষ্ঠিত। এটাকে সমাধান করা যেত যে একজন মেয়র দুইজন ডেপুটি মেয়র হলে পারে, এরকম দশটা ঢাকাকে দশ ভাগও করা যেত। দি ওয়ে ইট হ্যাভ বিন ডান ইট ইজ নট রাইট। এটার ঝামেলা কিন্তু আমাদের অহরহ থাকবে। আপনার এখানে আমি বলে গেছি যে দক্ষিণে মশা যদি তাড়ানো হয় তাহলে উত্তরে যদি মশা চাষ হয় তাহলে কি এই কাজ সমর্থনযোগ্য? এটা হবে না। এগুলি অনেক কিছু প্রবলেম আছে। তারপরেও রাস্তাঘাট আবর্জনা পরিষ্কার, এগুলি সমন্বিতভাবে করার প্রয়োজন আছে। এখন ঢাকা শহরে ইলেকশনের আগ থেকে আমরা বারবার বলছিলাম যে মানুষকে কিন্তু প্রচুর স্বপ্ন দেখানো হয়েছে। আমি স্বপ্ন দেখানোর প্রতি আস্থাশীল, কারণ মানুষের ভিতরে স্বপ্ন জাগ্রত করতে হবে। পাশাপাশি যে জিনিসটি আমরা প্রতিনিয়ত বলেছি যে বাংলাদেশে, পৃথিবী তো বটেই, বাংলাদেশের ভিতরেও ঢাকার চিটাগাংয়ের এই তিনজন মেয়রের মতন অসহায় ব্যক্তি আর কেউ নাই। বাংলাদেশের হাইয়েস্ট ভোটারের ভোটে নির্বাচিত হন বা দায়িত্বপ্রাপ্ত হন, অর্থাৎ একজন এমপি হাইয়েস্ট 2 লক্ষ লোকের সমর্থনযোগ্য একজন ব্যক্তি, আর আমার মেয়র হয় প্রায় 40 লক্ষ লোকের, 20 লাখ করে ঢাকার ক্ষমতাবান ব্যক্তি, কিন্তু তাদের হাতে ক্ষমতা নাই। ক্ষমতা নাই কীভাবে সেটাও আপনি ছোট্ট এক্সাম্পল দিলে মানুষ বুঝতে পারবে। মফস্বলের একজন মেয়র, ছোট্ট একটি শহরের মেয়র, উনি ওইখানে পানির কানেকশন দেওয়ার দায়িত্ব ওনার, বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেওয়ার দায়িত্ব ওনার, এবং আরও অন্যান্য অনেক কিছুর সাথে উনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওখানে ডিসিকে যদি প্রাইম মিনিস্টার বলেন, ডিসি ওনাকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারে না। এইখানে ঢাকা শহরে আমার মেয়রের পানির কানেকশন দেওয়ার ক্ষমতা নাই, ড্রেনেজ সিস্টেম মেনটেন করার ক্ষমতা নাই। হ্যাঁ আছে, উন্মুক্ত ড্রেন টুকের দেখভাল করার দায়িত্ব ওনার, কিন্তু আন্ডারগ্রাউন্ড যে ড্রেনগুলি আছে এগুলি হলো ওয়াসা। লাইট পোস্ট সরানোর বা লাগানোর ক্ষমতা ওনার নাই, উনি বাল্বটি বদলাতে পারেন। এই যে অসহায়ত্ব, এগুলি মধ্যে থেকে তাদেরকে, তাদের কাছ থেকে অনেক কিছু আশা করা খুব আমাদের জন্য ঠিক হবে না। তবে তারা মানুষের ভিতরে এই আশাটি জাগ্রত করতে পারে তাদের কাজের ভিতর দিয়ে, অন্তত যে কাজগুলি তাদের করার সম্পূর্ণ ক্ষমতা আছে সেই কাজের মাধ্যমে তারা প্রমাণ করতে পারে যে এইগুলির সমস্ত দায় দায়িত্ব আমরা নেওয়ার মতন ক্ষমতাবান এবং আমরা নিলে অনেক সহজে এগুলি সমাধান করতে পারি। তার মধ্যে প্রধান দুটি কাজ রয়েছে, যেমন হচ্ছে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ গার্বেজ ক্লিনিংয়ের পদ্ধতি। এই গার্বেজ ক্লিনিংটা যদি আমরা ঢাকায় দেখতে পেতাম যে আগামী 15 দিন বা ধরেন আমরা 2 মাসই ধরে নিলাম, 2 মাসের মধ্যে যদি দিনের বেলা রাস্তায় কোথাও কোনো গার্বেজ যদি না দেখতাম, তাহলে কিন্তু আমরা রাতারাতি ফিল করতাম দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ গোয়িং অন, যেটা বহু বছরে কেউ করতে পারে নাই। এটা নিয়ে আমরাও মেয়র সাহেবদের সাথে বসছি কীভাবে সমাধান করা যায়। এটাকে যদি সাকসেসফুল করতে পারে, এটার পাশাপাশি আরেকটি জিনিস যেটা করতে হবে সেটা মেয়র সাহেবকে আমরা বলেছি যে পরিচ্ছন্নতা মানুষের রক্তের ভিতরে ঢোকানোর দুটি রাস্তা আছে। এই গার্বেজগুলি সরাতে হবে, সরানোর পদ্ধতি বের করতে হবে। আরেকটি হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রী, স্কাউট কাপ, এদের মাধ্যমে প্রতিনিয়ত 2 ঘন্টা করে প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে যদি আমরা বাধ্যতামূলক রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা করাতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতার বক্তব্য মানে ঝাড়ু দেওয়া না, আমি একটা ময়লা ফেলালাম, ওই শিশুটা যদি ওই ময়লা তোলে তার বাস্কেটের ভিতরে নেয়, আপনি কিন্তু 3 বার ফেলতে পারেন, 4th বার আর কোনো দিন ফেলবেন না, যখন দেখবেন আপনার ছেলের মতন আপনার নাতির মতন বাচ্চাটি ওই ময়লাটি তুলছে। ইট হ্যাপেন এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা আমাদের বাড়ির পাশের পশ্চিমবঙ্গ, যেটা ঢাকার থেকে অনেক অপরিচ্ছন্ন ছিল, তারা যদি সেই কাজগুলি করতে পারে, আমাদের
মতন মানুষ তারা আমাদের মতনই বসবাস করে আমরাও পারি আমরা এই কাজগুলিকে কিন্তু গুছিয়ে নিয়ে আসতে পারি আমরা প্রথমে ঢাকাবাসীর কাছে পৌঁছাতে হবে এই মেয়রদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এই একটি কাজ যদি তারা সার্থকভাবে করতে পারেন তারপরে অনেকগুলি কাজ কিন্তু জনাব বসে আপনার কাছে আবার আসব জনাব শহীদুল হাসান বর্জ্য এখনো খোলা ট্রাকে ক্যারি করা হয় অনেক আগেই একটা আইন করা হয়েছিল যে কভার ট্রাকে নেওয়া হবে বা ঢেকে নেওয়া হবে ঢেকে নেওয়া হয় ঠিক আছে পড়তে থাকে আসলে এটা ইয়ের ব্যাপার এটা সদিচ্ছার ব্যাপার এখানে কোনো আইনেরও দরকার নেই কারণ যে জিনিস দেখতে সুন্দর যে জিনিস করতে সুবিধা যেটা মানুষ বেশি সহজে গ্রহণ করে যেটা পরিবেশ দূষণ করে না এসব দিকে চিন্তা করে যদি যে কর্তৃপক্ষের দায়িত্ব আছে সেই কর্তৃপক্ষ যদি এটা করতে চায় এখানে সিটি কর্পোরেশনের সেটা দায়িত্ব এবং তার ডিপার্টমেন্ট রয়েছে কনজারভেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সাফিসিয়েন্ট যদি অর্থ বরাদ্দ না থাকে তো সরকারের কাছে তারা সাফিসিয়েন্ট অর্থ বরাদ্দ যেতে পারে জনগণের যে ট্যাক্স আদায় যথাযথভাবে যদি করা হয় এবং যে বাজেট যদি স্বচ্ছতার সাথে ব্যয় করা হয় তাহলে এটা করাটা কোনো অবস্থাতেই অসম্ভব কিছু না এখন এটা আমি মনে করি যে একান্তই সদিচ্ছার ব্যাপার সেখানে কোনো মানে এখানে কোনো টেকনোলজি কোনো ব্যাপার জড়িত নাই জাইকার অনেক ট্রাকগুলি আমরা দেখেছিলাম কিন্তু এখন আর সেগুলি ব্যবহার হচ্ছে না মেনটেন্যান্সের প্রবলেমটা কোথায় মেনটেন্সের প্রবলেমটা তো অ্যাজ এ হোল সারা দেশের সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য যেমন যদি আমি এই বিআরটিসির বাসের কথা চিন্তা করেন এই যে ভলভো ওয়ার্ল্ড ক্লাস যে বাসগুলো এসেছিল তার একটকি রাস্তা দেখা যায় আবার এই নতুন যে বাসগুলো কিছুদিন চলার পরে দেখা যায় না এটা মেইন প্রবলেম হলো মেনটেন্স এবং মেনটেন্স যেটা রক্ষণাবেক্ষণের জন্য যে আমাদের একটা মানে স্টেবল একটা ব্যবস্থা গড়ে ওঠার কথা সেইটা আপনার গড়ে ওঠে নাই বা গড়ে উঠতে আমরা দিচ্ছি না বা আমরা করছি না এটা এখন তদারকির অভাব আছে টেকনোলজির কিন্তু কোনো অভাব নেই হয়তো কথা আসবে যে বাজেট নাই বাজেটও হয়তো আছে যেটা যদি সঠিকভাবে এটা করা হয় এখানে গলত গোড়ায় এবং এখানে সেই গলতটাকে দূর করার জন্যেই আমরা মনে করি যে নির্বাচিত মেয়রের নেতৃত্বে যদি জনগণের প্রতিনিধিত্ব থাকে এবং স্বচ্ছতার সাথে কাজ করা যায় তাহলে পরে অল্প অর্থেও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব এবং এই যে ইকুইপমেন্টের কথা বলা হচ্ছে ইকুইপমেন্টও যেমন আমি রিটায়ারমেন্টের পর একটা নিলামে একটা জিপ গাড়ি কিনে নিছি কিনে সারিয়ে নিয়ে চলতেছি আমি 5 বছর আমার তো অসুবিধা হচ্ছে না একজন এই যে বিআরটিসির বাসটা যখন প্রাইভেটলি আপনার ভাড়া নিয়ে যে চালাচ্ছে সে তো চালাচ্ছে ঠিক মতোই তার মানে কি গরজ হচ্ছে যে আমাদের যখনই একটা মানে যে এটা কী বলবো একটা আধা সরকারি বলি ব্যবস্থাপনার ভিতরে চলে আসতেছে সেখানে এই পদ্ধতিটা উপরের থেকে নিচে পর্যন্ত ঠিক মতো কাজ করতেছে না এবং সেটা কাজ করানোর জন্যে এই নির্বাচিত যে জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি সঠিকভাবে এটা তদারকি করেন এবং তাদের এই যাদের যার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা যদি সঠিকভাবে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করেন স্বচ্ছতার সাথে এবং যেমন একটা হতে পারে যে যদি পাবলিক হিয়ারিংয়ে নেওয়ার একটা ব্যবস্থা করেন যে রেগুলার বেসিসে উইকলি হোক একদিন হোক ফোর্টনাইটলি একদিন হোক যে এলাকার জনগণ তারা যে কোনো কোশ্চেন যে কোনো পয়েন্ট একটা ফেস করবেন সেটা ফেস করবেন পরবর্তী নেক্সট উইকে সেটা জবাব দিতে হবে তাকে এবং সেটা পয়েন্ট আউট করবেন তারপরে মিসইউজটাকে কার্টেল করবেন তো এই জিনিসগুলো সবই করা সম্ভব আর এক যেমন আছে সীমাবদ্ধতা যেরকম আছে যেমন সীমাবদ্ধতা আছে মানে এখন মানুষের এক্সপেকটেশন তাদের কাছে যে পরিমাণ আছে সেই পরিমাণ হয়তো ক্ষমতা দেন নাই যেমন সার্ভিস প্রোভাইডার কিন্তু ঢাকা শহরে আমরা ঢাকা নগরকে যেভাবে দেখতে চাচ্ছি শুধুমাত্র তো রাস্তা পরিষ্কার করলেই হবে না সমস্ত যে ইউটিলিটি যেগুলো আছে সেগুলোর আমরা সার্ভিস পেতে চাই এখন পেতে গেলে একমাত্র কিন্তু আপনার নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব করছেন হচ্ছে সিটি কর্পোরেশন কিন্তু অন্য অন্য যে সার্ভিস প্রোভাইডার যারা আছেন যেমন ওয়াসা বলেন বিদ্যুৎ বলেন ডেসা বলেন তিতাস গ্যাস বলেন এটা কিন্তু চলতেছে সরকারি কর্মকর্তাদের দ্বারা এখন সেখানে কিন্তু পাবলিক অ্যাকাউন্টেবিলিটি সেই পর্যায়ে নেই আবার সিটি মেয়র মহোদয়েরও কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ নাই এখন এটাকে একটা সমন্বিতভাবে আর একটা যেটা আমার অশ্বের ভাই যেটা বললেন যে দুটো ভাগ করার কারণে তো আবার এখানে ল্যাটারালি এদের মাঝে একটা যেমন রাজস্ব ভাগ নিয়ে আছে কোনো পাশে মানে রাজস্ব বেশি কোনো সাইডে রাজস্ব কম এটা ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্যা আছে তো এগুলো থাকবে এর মাঝেও কিন্তু বেটার আমরা আমাদের এক্সপেকটেশন যতখানি বেশি
কিন্তু ততখানি না হলেও কাছাকাছি কিন্তু যাওয়া সম্ভব, নির্ভর করবে কতখানি আন্তরিক। আপনার কাছে আবার আসবে জনাব শহীদুল্লাহ স্যার। জনাব কাজী সিরাজ, মেইন জিনিসটা আমরা বর্জ্য ইয়েতে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে দেখছি যে কোনো ম্যানেজমেন্টই নাই, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে কালেকশন থেকে শুরু করে ডাম্পিং পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট নাই, এটাকে কী করে ঠিক করা যায়? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের আলোচনার বিষয় যেটা, বিষয় বিশেষজ্ঞ তো দুজন, ওনারা এই বিষয় নিয়েই ডিল করেন করেছেন। আর সুলতান ভাই তো মানে ওনার সাবজেক্টই ছিল এইটা কাজ করা সরকারি দায়িত্বে যখন ছিলেন। অসুবিধা তা আমি একজন সংবাদকর্মী হিসেবে যেটা দেখি, যেভাবে দেখি, মূলত ওই যে সুলতান বললেন আন্তরিকতার পর যিনি দায়িত্বে থাকবেন তিনি আগে তার কাজটা বুঝবেন, আমার কাজটা কী। যেমন বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করা, কর্পোরেশন মেয়র নির্বাচিত হন, অনির্বাচিত হন, ভুয়া নির্বাচন হন বা যেভাবে হোক, দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে এ কাজগুলো ওনার বুঝতে হবে। সে কাজগুলো সম্পন্ন করার জন্যে যেটা করতে হবে, প্রথমত নিজের আন্তরিকতা, সততা একটা বড় জিনিস আছে। আমাদের অভিজ্ঞতা যেটা বলে, ইতিপূর্বে না হওয়ার মূল কারণ, একটাবার অনেকের বিরুদ্ধে সততার অভিযোগ এসেছিল, তারপরে হচ্ছে কাজ করতে গিয়ে নিজের সততা বজায় রেখে পরিকল্পনা অনুযায়ী কাজগুলো আদায় করার জন্যে যেভাবে কাজ করা দরকার সে কাজও করতে পারে নানা কারণে। আমরা উৎপাত দেখেছি, এই গ্রুপ ওই গ্রুপ, মারামারি, গোলাগুলি, শান্তিমতো কাজও করতে পারেন না। আলাপ করবো মূল কথা হচ্ছে এই যে বর্জ্য পরিষ্কার বিষয়ে, ঢাকা সিটি কর্পোরেশন যখন একটা ছিল, বর্জ্য পরিষ্কার যে ব্যবস্থা, প্রথমত যে খোলামেলা, এখানে পড়ে থাকে ওখানে পড়ে থাকে, হাঁটা যায় না, নোংরা, বিভিন্ন বিজ্ঞাপন টিজ্ঞাপন হয়, অর্ধেকটাই বর্জ্য। এই যে হঠাৎ করে এখন আবার নতুন রাস্তায় ড্রেনেজ সিস্টেম খারাপ, এই যে রাস্তার দুপাশে মানে 20 ফিট রাস্তা, দুই পাশে দেখা যায় বর্জ্য তুলে রাস্তা থেকে, মানে একেবারে অসম্ভব, চলাই যায় না, হাঁটাই যায় না। এগুলো 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 দেখারও মনে হয় কেউ নাই। আর আচ্ছা, তুললো, তুলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলা, পরিষ্কার করার ফেলার যে অ্যারেঞ্জমেন্টটা সে অ্যারেঞ্জমেন্টও নাই, পড়ে আছে। আর একটা যেটা শুনতাম, সিটি কর্পোরেশনে ধরেন যে ট্রাকে করে যে বর্জ্য সাফ করে, ধরেন একটা জায়গা থেকে একজন ড্রাইভার, একজন চালক যার দায়িত্বে আছে, সে দুটো ট্রিপ দেবে, বর্জ্য ফেলে আসবে, কিন্তু একটা সিস্টেম আগে 4টা ট্রিপে তেল দিতে হয় তাকে, এটা বাধ্য দেয়া, 4টা ট্রিপে তেল না দিলে সে দুই ট্রিপ বর্জ্য পরিষ্কার করবে না। ওখানে সমস্যা হয়ে গেলেই এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না। অর্থাৎ সিস্টেম যেটা বললেন, একটা হচ্ছে আন্তরিকতা, সততা, আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ করার যে দক্ষতা, দক্ষতা একটা বড় জিনিস। একটা সত আছেন, আন্তরিকও আছেন, কিন্তু দক্ষতা নেই, তিনি পারেন না, তিনি বোঝেন না কেমন করে করতে হবে, তো ওটা আরও যন্ত্রণার। দক্ষতা না থাকলে, সততা আন্তরিকতা থাকলে এটা হবে না। তো এগুলো করার জন্য যেটা প্রথমত কাজটা বুঝে নেয়, আমার এই কাজটা করতে হবে ঢাকা শহরে। বর্জ্য একটা বড় সমস্যা ঢাকা শহরে, রাজধানী ঢাকা। সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না কেন? এখন বাসা থেকে কালেকশনের সিস্টেমটা ঠিক হয়ে গেছে, বাসা থেকে কালেকশন খুব একটা প্রবলেম না, এটা কিন্তু প্রাইভেটাইজেশনে, প্রাইভেটাইজেশনে হয়ে গেছে। তো বিভিন্ন এলাকায় প্রাইভেট সিস্টেমে এখন বিভিন্ন জায়গায় তো হাউজিং টাউজিং হয়ে গেছে অধিকাংশ জায়গায়, ওদের ইন্টারনাল একটা অ্যারেঞ্জমেন্ট আছে, তুলে নিয়ে যাবে, আমরা টাকা পয়সাও দিই। খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা আরেকটা জিনিস স্টাডি করে দেখেছি, আমরা যে বস্তিবাসী দেখি, বস্তিবাসীর গার্বেজ কিন্তু অসম্ভব কম, এটা এইটা কিন্তু খুবই একটা মজার জিনিস। গার্বেজ কিন্তু এই সব দালান কোঠা থেকে ম্যাক্সিমাম আসে, আমরা প্রায়ই আলোচনায় একটা কথা আসে বস্তিবাসীরা আনডিসিপ্লিনড, এদের ইনডিসিপ্লিনড। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বস্তিবাসীরা যে এলাকা থেকে সেখানে কিন্তু গার্বেজ নাই, কারণ তারা তো থাকে বস্তি খারাপ জায়গায় থাকে, এরপরে আবার তাদের বাসার সামনে যদি ময়লা ফেলে রাখে তারা থাকতেও পারে, ফলে তারা তাদের বাসার সামনে নিট থাকে, ক্লিন থাকে, এবং এরা যে জায়গায় এটা যদি অ্যারেঞ্জমেন্ট থাকে তোমরা এই জায়গায় ফেলবা বা এখান থেকে তুলে নিয়ে যাবে, টাইমলি নিয়ে যাবে, এগুলো নেই। এই সিস্টেমগুলো ইন্ট্রোডিউস করতে হবে, করার জন্য আবার যে সাপোর্ট দরকার, ফান্ডের কথা আছে, ফান্ড তো আমার মনে হয় ফান্ড যেটা এই বর্জ্য পরিষ্কারের জন্যে সিটি কর্পোরেশন একটা থাকার সময়ও আমরা যেটা জানতাম যে ফান্ড ছিল, সে ফান্ড যদি প্রপারলি ইউটিলাইজ হতো, অর্থাৎ এই কাজেই টাকাটা খরচ হবে, তাইলে তো এখন প্রপার কাজে আপনার যদি 20-25% খরচ না হয়, তাইলে আপনি পুরো কাজটা কেমন করে করবেন? একটা কাজ করতে হয়তো 80 টাকা লাগে, আপনি 100 টাকা দিলেন,
কিন্তু যদি 20 টাকা খরচ করেন তাহলে 80 টাকার পুরো কাপটা তো করা যাবে না সেটা এনশোর করতে হবে আমরা আলোচনা আরো চালিয়ে যাব একটা ছোট বিরতি নিয়ে আসি আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে কি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দর্শক দেখছেন এসটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন লেট এডিশনে আজকের বিষয় কেমন নগর চাই মেয়রদের দায়িত্ব আর আমাদের সঙ্গে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন প্রকৌশলী শহীদুল হাসান এবং সাংবাদিক কাজী সিরাজ জনাব মোবাশ্বের আপনার কাছে আবার আসি ইলেকশনের আগে আমরা দেখেছি মেয়ররা মানে যারা যখন প্রার্থী ছিলেন তারা অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে অনেকগুলি ভুরি ভুরি এবং তাদের কাছে কোনো সমস্যা সমস্যাই ছিল না মনে হয় বসলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এখন তারা অন্য সুরে গান গাইছেন এটা কেন হ্যাঁ এটা তো আজকে সকাল যেমন বসে বসে আমরা ওইটা আলাপ করছিলাম আমরা কিন্তু ইলেকশন প্রস্তুতির সময় থেকে আমরা প্রতিদিন বলে গেছি যে মেয়রদের এগুলির কোনো ক্ষমতা নাই এবং সবচেয়ে মজার ঘটনা আমরা যে জিনিসটি দেখেছি যতজন মেয়রের জন্য দাঁড়িয়েছিলেন প্রত্যেকের কমিটমেন্ট অলমোস্ট সেম 90% ওয়াজ অলমোস্ট সেম 10% একটু এদিক ওদিক যেরকম দুই একজনের ছিল আমি মেয়র হইলে পারে বিবাহ করিব এরকম আমরা পেয়েছি দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আমি এটা যাওয়ার আগে ওনার একটা কথাই আমি একটু সুন্দরভাবে বলি উনি একটি কথা খুব সুন্দর বলেছেন যে আমার আমার মেয়র বা আমার মেয়রের অফিস প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড রকম সৎ কিন্তু দৃষ্টিভঙ্গি যদি সঠিক না হয় তাহলে যে কী দুর্ঘটনা হতে পারে আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন যে একটি লোক সারা রাত নৌকা চালালো অন্ধকারের ভিতরে সকালবেলা দেখলো সে এক জায়গাতেই রয়ে গেছে কারণ নৌকার রশিটি সে খোলে নাই রশি গাছে বান্ধাই আছে সারা রাত সে নৌকা চালিয়েছে তো চালিয়ে থাকলে যে ঘটনাটা ঘটে এই ঘটনায় প্রচুর অর্থ ব্যয় হচ্ছে উনি এক পয়সাও চুরি করেন না উনি অসম্ভব সৎ সকালবেলা আসেন রাত্রে দুটো বন্ধ সিটি অফিসে থাকেন কিন্তু আউটপুট ইজ সামথিং এটার জন্য কিন্তু আপনার এই সামগ্রিক এক্সপার্ট মানুষগুলিকে নিতে হবে কোন কাজগুলি প্যারালাল মেয়রকে দুটি জিনিস করতে হবে একটি হচ্ছে মানুষের আস্থা অর্জন করা আস্থা অর্জন করার জন্য কিছুটা দৃশ্যমান কিছু কাজ করতে হয় যেগুলি সরাসরি ইফেক্ট করে সরাসরি এফেক্ট করে এবং সেগুলিতে কিন্তু বেশি খরচ হয় না এই যে আপনি গার্বেজের ব্যাপারটি বললেন এই গার্বেজটি একটি বিরাট অংশ কিন্তু জনগণ তার পকেটের পয়সা দিয়ে করছে অর্থাৎ আগে কি হতো আমার বাড়ির গার্বেজ আমার বাড়ির সামনে ফেলতাম ডাস্টবিন এখন কিন্তু এটা কালেকশন হচ্ছে কালেকশন হয়ে একটি পার্টিকুলার জায়গায় যাচ্ছে এই পার্টিকুলার জায়গা যাওয়াটা যদি বন্ধ করে আমরা সরাসরি পার্টিকুলার ঘড়ি ধরে বা সিগনাল দিয়ে বা মাইক্রোফোনে ডাক দিয়ে এই গাড়িগুলি থেকে যদি মাল কালেকশন করা হতো তাহলে ঢাকা শহরের কোনো জায়গায় ডাম্পিংয়ের প্রয়োজন হতো না ফাইনাল ডাম্পিং সেকশনে চলে যাওয়া সম্ভব আর আমরা যদি কন্টেনারের ব্যবস্থা করতে পারি যেগুলিতে আপনার যে বর্জ্যটা আপনার ফার্টিলাইজারে ব্যবহার করা হবে যে কোম্পানিগুলি এখন অনেকগুলি কোম্পানি ইউনাইটেড নেশনসের ফাইন্যান্সে যে গ্রিন গ্রিন নিয়ে যে কথাবার্তা চলতেছে তার এগেনস্টে কিন্তু তারা দে আর আর্নিং ফরেন কারেন্সি তারাই কিন্তু এই ব্যাগ সাপ্লাই করবে যেরকম মেয়রের সাথে কথা বলাতে বললো আমাকে ব্যাগ সাপ্লাই করতে হলে আমাকে 60 কোটি টাকার ব্যাগ বছরে লাগবে আসলে 60 কোটি টাকা লাগবে না এই ব্যাগটা ওরাই সাপ্লাই দেবে যদি আমরা বা সিটি কর্পোরেশন প্রপারলি তাদেরকে এই গার্বেজটি প্রপারলি স্ক্রুটিনি করে যদি সাপ্লাই করতে পারে আমার মনে হয় এই জিনিসগুলি নিয়ে জরুরি ভিত্তিতে আলাপ আলোচনা করা এই একটি সেক্টর যদি সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে মেয়রকে এরপরে আছে কতগুলি জিনিস যেগুলি হলো রাস্তা আমাদের রাস্তার অবস্থা কিন্তু অসম্ভব খারাপ এই রাস্তাগুলির কাজ আমরা বগটার ইতিহাস যদি দেখি খুব ইন্টারেস্টিং রাস্তার কাজগুলি কিভাবে করতে হবে প্রথমে নট দ্য বিগ রোড অলিগলিগুলিকে যদি মেয়র সঠিকভাবে অর্থাৎ ওই কাউন্সিলরদেরকে কাজে লাগিয়ে কোয়ালিটি করতে পারে এবং যার রাস্তা যত ভালো হবে হি উইল বি রিওয়ার্ডেড মেয়র যদি প্রতিটি কাউন্সিলরকে প্রতি মাসে বা প্রতি 3 মাসে রিওয়ার্ড দেওয়া শুরু করে তার এলাকার ক্লিনিং তার এলাকার রাস্তার রিপেয়ার এই জিনিসগুলি কিন্তু পৃথিবীতে অলরেডি স্টাবলিশড এই কাজগুলির মাধ্যমে কিন্তু আপনি জনগণকে সম্পৃক্ত করতে পারবেন মেয়র অন্তত উনি যে কথাটা বললেন যে প্রতি সপ্তাহে বা 15 ডেজে বিভিন্ন এলাকায় যদি
আধা বেলা করেও যদি মানুষের হিয়ারিং নেয় তাহলে তার দুঃখ কষ্ট মানুষ অর্ধেক দুঃখ কষ্ট ভুলে যায় শেয়ার করতে পারলে আমরা এই আবর্জনার থেকে এখন চলে আসতে পারি আরও কিছু কাজ করতে হবে আপনার কাছে আবার আসব জনাব শহীদুল হাসান উনি রাস্তার কথা বলছিলেন আমরা প্রায় দেখেছি যে এখন ঢাকায় যেটা দেখছি যে আগে গলিটলি সব মানে প্রথমে আমরা ফার্স্ট ছোটবেলায় দেখেছি সব সিমেন্ট করা ঢালাই করা তারপর আবার পিচ ইয়েটা আসলো এখন আবার কিছু কিছু রাস্তা ঢালাইতে চলে গেছে দেখা যায় যে এক এক সময় ফুটপাথ তৈরি হয় এক এক ডিজাইনে কোনো সময় টাইলস দিয়ে তৈরি করে কোনো সময় ঢালাই দিয়ে তৈরি করে এবং টেস্ট এন ইয়ে চলছেই আমাদের এখানে আমরা কোনো কিছু কংক্রিট কোনো কিছুতে স্টিক করতে পারি না কেন এইটা আসলে আমাদের ব্যর্থতা বলবে মনে করবো আমরা কারণ হলো যে বিভিন্ন ধরনের ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে আমরা যাই পরীক্ষার ভিতর দিয়ে আদারওয়াইজ কিন্তু আমাদের এস্টাবলিশ টেকনোলজি রয়ে গেছে যেমন গলির রাস্তাঘাটগুলো কিন্তু কংক্রিট রাস্তা ইজ মোর ডিউরেবল কারণ হলো যে ওখানে আপনার ওই ইয়ে দেরিতে ওটা নষ্ট হয় এবং ওটা আপনার ইয়ে একবার যদি কনস্ট্রাকশন করা যায় লাইফ অনেক বেশি হয় তবে সেখানে আমাদের নিয়মিত কাজ হয় না নিয়মিত কাজ না হলে পরে কাজের দরকার হয় অনেক সময় অনেক 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 ফ্যাক্টর কাজ করে এটা হয়তো আপনার মানে আমি আমি কোনো টেকনোলজিক্যাল কোনো আমি কারণ দেখি না কারণ এটা বিভিন্ন জনের শখে সে নতুনত্ব কিছু আনলো সে নতুনভাবে কিছু কাজ করলো তার শখ সাক্ষরতা রাখতে চায় কিন্তু এখানে সেই কারণেই এটা একটা সমন্বয়ের দরকার আছে এবং সমন্বয় করতে গেলে এই নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় যারা বসবাসকারী তাদের মাঝে একটা নিয়মিত কন্ট্যাক্ট থাকতে হবে একটা যোগসূত্র থাকতে হবে এবং সেই যোগসূত্র যেমন মুবাশ্বরী বাহী বললেন যে নিয়মিত যদি মেয়র মহোদয় যে শুনানি নেন সেটা সম্ভব না হলে পরে যদি একটা প্ল্যাটফর্ম যদি সিটি কর্পোরেশনে করেন যেটা রেগুলার বেসিসে পাবলিক তার কমপ্লেইনগুলো তারা এসে জানাবেন এবং সেটা অ্যাড্রেস করা হবে এবং পরবর্তীতে তাদের সেইটার ব্যাপারে জবাব দেওয়া হবে আরেকটা হচ্ছে যে এখন আমাদের মিডিয়ার একটা রোল আছে মিডিয়া যত বেশি এই জিনিসগুলো ফোকাস করবে তত বেশি তারা বাধ্য হবে আপনার যে এই এইটাকে দৃষ্টি দিতে তো যেমন যেমন দেখেন কোনো এক সময় দেখা যাবে যে একটা মিডিয়ার থেকে একটা এলাকার রাস্তার খারাপ এবং জনগণের দুর্দশা সম্বন্ধে যখন দেখালো তার দু সপ্তাহ এক মাস পরে দেখা গেলো তা আবার রিপোর্ট করছে যে আমাদের এইটা দেখানোর কারণে দৃষ্টি আকর্ষিত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে এখানে সকলের একটা রোল প্লে করার ব্যাপার আছে আমাদের যেমন আমরা ভোট দিয়েছি যেরকম যে নির্বাচনে মেয়রকে নির্বাচিত করেছি তার কাছে যে আকাঙ্ক্ষা এবং আশা আমাদের আছে সেইটাকে তার কাছে আদায় করে নেওয়ার জন্য তাকে আবার চাপেও রাখতে হবে যে আপনি কেন করতেছেন না আর সেটা করতে চাইলে পরে যে উনি করতে পারবেন না তা না তারও লিমিটেশন আছে সে আর যেমন ধরেন রাস্তা মেনটেন করলো দেখা গেলো যে ওই রাস্তা ওই ওয়াটার লগিংয়ের কারণে আপনার ইয়ে ওই গাড়ি চললেই পানি পিচের রাস্তায় যেটা সমস্যা হয় যে যদি পানিতে ডুবে থাকে এবং যদি এর পরে গাড়ি ঘোড়া চলাচল করে রাস্তা কিন্তু একদিনেই অনেক ক্ষতি হয়ে যায় তো এখন আমাদের ঢাকা শহরে কিন্তু মানুষের ভোট দিয়ে মেয়র নির্বাচন করেছে কমিশনার নির্বাচন করেছে কিন্তু তারা কিন্তু এক্সপেক্ট করছে আমরা কিন্তু আশা করছি তারা ঢাকা শহরে আগামীতে বর্ষায় জন্য ওয়াটার লগিং না হয় যদিও সেখানে ওয়াটার লগিংয়ের দায়িত্বটা কিন্তু ওয়াশার উপরে বেশি মানে বর্তাবে কিন্তু ওয়াশার উপরে আবার মেয়র মহোদয়ের কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকতেছে না বর্ষার সময় বেশি কাটাকাটি দেখি কেন এইটা এইটা একটা হিস্টোরিক্যাল রিজন আছে এবং এটার জন্য এটা এগেইন সমন্বয়ের ব্যাপার প্রত্যেকে আমরা বলি যারা কর্তা ব্যক্তি আমরা থাকি তারা সকলেই বলি যে এটা নেক্সট ইয়ার থেকে আমরা ওই বাজেটিং টাইমের কোনো চেঞ্জের কোনো প্রয়োজন নেই এটা প্ল্যানিংয়ের ব্যাপার স্টেট প্ল্যানিংয়ের ব্যাপার কারণ আমার কাজ তো এটা চলমান প্রক্রিয়ার অংশ আমি ফান্ড রিলিজ হয়তো বাজেট না না ফান্ড রিলিজটা তো আপনার ধরেন একটা চক্রাকারে চলতেছে সারা বছরই চলতেছে কিস্তিতে এখন আমি যদি দেড় বছরে প্ল্যান করি আমি কারণ আমি তো প্ল্যানটা আমি যদি আমার প্ল্যানটা তো চলমান প্রক্রিয়ার একটা অংশ আমি বাজেটটা একটা সাইকেলে চলতেছে জুন টু জুলাই বা জানুয়ারি টু ডিসেম্বর এটা কিন্তু এফেক্ট করতেছে না এটা আমরা কারণ দেখাচ্ছি কিন্তু আসলে কারণ হলো যারা আমরা এটা বাস্তবায়ন করতেছি তাদের পরিকল্পনার একটা মানে শেষ মুহূর্তে যে ওনারা ওইটা এক্সিকিউট করতে এক্সিকিউট করতেছি আমরা জাস্ট এখানে একটা আমি মনে করি একটা পরিকল্পনা মানে ব্যর্থতা এছাড়া কোনো কারণ না আমি যদি ফরওয়ার্ড প্ল্যান করতে পারি ফরওয়ার্ড প্ল্যান করতে পারলে প্রতি জিনিসেরই আপনার আমি টাইম বন্ড যদি কাজ করাইতে পারি দেখা যাচ্ছে আমাদের দেশে কোনো কাজই কিন্তু টাইমলি হয় না পরিকল্পনা মাফিক কোনোটাই হয় না
দেখা যাবে যে অলওয়েজ টাইম ওভাররান করতেছে, আবার যে পরিকল্পনা আমরা করছি সেই পরিকল্পনার যথার্থতা না, মানে সময়টা আপনার যথার্থ আমরা কল্পনা করি না, আবার যে সময় দিই সেই সময় রাখতে পারি না। সেই জন্যে আমি এটা আমি খুব ক্লোজলি এই জিনিসটা আমি ওয়াচ করেছি, কারণ আমি 35 বছর তো সরকারি চাকরি এবং এই এই এলজিডির কাজ মানে এই রাস্তাঘাট আর এই মানে উন্নয়ন থেকে শুরু করে পানি সম্পদ ব্যবস্থাপনা সবগুলোতেই দেখেছি যে এখানে চাইলে পরে সম্ভব, কিন্তু এই বাজেটের সাথে যে আমরা বাজেটকে দোষ দিই যে বাজেট জুলাই মাসে হয় বলে, এটা আসলে মানে এটা কোনো ফ্যাক্টর না, এটা হলো পরিকল্পনার। আচ্ছা না আমি একটা চাইনা কেন, চাইনা কেন, চাইনা কেনর পেছনে আমার ব্যক্তিগত যেটা ধারণা হচ্ছে সময়টা বাইছে নেন, যে সময় কাজ করলে পয়সা করে খরচ বেশি হয়, পয়সা করে বেশি খরচ বেশি হলে কমিশন বেশি পাওয়া যায়, এই বিভিন্ন ঘটনা এগুলো আছে, এগুলো একবার বাদ দিয়ে মানে আর্থিক লাভালাভের যারা কাজ করানোর সঙ্গে জড়িত না সিরাজ ভাই, তাদের আমি পজিটিভ লাভালাভের ব্যাপারটা পজিটিভলি দেখতে যাচ্ছি এই জিনিসটাকে। যেহেতু আপনি এগুলির সাথে জড়িত ছিলেন, আরেকটা তথ্য বাজারে প্রচলিত আছে যে বর্ষার কালে রাস্তা কাটাকাটি করলে ভিতরে যে কাজগুলি হচ্ছে এগুলি দেখভাল অত মাইনুটলি করার প্রয়োজন হয় না, এবং যেরকম ওয়াটার বোর্ড নিয়ে আমি একদম স্টাডি করে দেখেছি ওয়াটার বোর্ডের বাঁধ বাঁধানো শুরু হয় সাধারণত বর্ষার আগে আগে, এবং আমার জানা কয়েকজন কন্ট্রাক্টর আছেন যারা বাঁধ না করেই বাঁধ ভেঙে যাওয়ার বিল নিয়েছেন। না এটা তো হলো অসৎ উদ্দেশ্যের ব্যাপার, কিন্তু কিন্তু আমি ওই যে বাজেট ইয়ারে ওইটা একটা ভালো জিনিস বলেছেন, এটা আপনার সাথে একমত, কিন্তু 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 যদি আমি ইন্টেনশন আমার মানে অসৎ থাকে, কারণ বাজেট সরালে পারেও তো ওই বর্ষার সময়ই করবে, যদি ইন্টেনশন খারাপ থাকে ঘুরাই নিয়ে আসবে। কাজী সিরাজ সাহেব আপনাকে জিজ্ঞেস করি, ফুটপাথ আমরা দেখি এক এক সময় ইটের ব্লক এক এক রকম হয়, আবার ওইটা চেঞ্জ হয়ে বড় ব্লকে চলে আসে, আবার এক সময় ঢালাই হয়, এক এক সময় এক এক ডিজাইন তৈরি হয়, এইটা কেন? এবং ফুটপাথ এখন পরিষ্কার থাকেও না, হাঁটার মতো পরিবেশ নাই। আমি প্রথমে একটা জরুরি কথা ঢাকার ব্যাপারে কথা বলি, আমি যেটা মনে করি ঢাকার চট্টগ্রাম সব জায়গায় যে মেয়র সাহেবরা যারা আছেন এটা কিন্তু ফুল টাইম ওয়ার্ক, এটা কিন্তু কিছুক্ষণ কাজ করলাম, কিছুক্ষণ ওখানে সময় দিলাম, কিছুক্ষণ ওখানে সময় দিলাম, কিছুক্ষণ নিজের কাজ করলাম, তো মেয়রের কাজ কিন্তু যে বিরাট কাজ সার্বক্ষণিক কাজ এটা কিন্তু পার্ট টাইম ওয়ার্ক না। কিন্তু আমি শঙ্কিত এখন যারা মেয়র হয়েছেন, যেমন ঢাকা উত্তরের মেয়র মানে আই লাইক হিম আই লাভ হিম, এটা তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও আছে, উনি বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, তার ব্যবসা বাণিজ্যের প্রসার এত বেশি, ওনাকে সেখানে সময় দিতে হবে বেশ কিছু সময়, সেখানে সময় না দিয়ে না উনি প্রতিশ্রুতি দিয়েছেন ওখানে যাবেন না উনি এই নেক্সট টার্ম, আমরা দেখতে চাই যে উনি তার প্রতি রক্ষা করবেন, তো এর আগে কাউকে এরকম, তো এগুলো হচ্ছে মেয়রের কাছে একটা রাজনৈতিক দায়িত্ব, একদম সেবামূলক কাজ, এখানে কাজ করলে তো দুই মেয়র অনেক বেশ কয়েকজন মেয়র বড় ব্যবসায়ী এবং ওদের ব্যবসা এত বড়, তো সেই ব্যবসাগুলো সামাল অন্য কেউ দেবে, ওনারা যাবেন না দেবেন না মনে হয় না, তো দিলে খুব ভালো কথা, এটা একটা জিনিস। আর এই যে আমরা নির্বাচিত মেয়র বলছি, যাই বলি, তো এখন যারা মেয়র নির্বাচন যখন প্রপারলি নির্বাচন হয় তখনও দেখি নির্বাচিত হওয়ার পর তো সকলের মেয়র থাকেন, কিন্তু পরে হয় দলীয় মেয়র হয়ে যান, কাজকর্মগুলো খারাপ হওয়ার না হওয়ার একটা কারণ হচ্ছে এই, তখন ওই যে বললাম ওই যে এই গ্রুপ ওই গ্রুপ সেভেন গ্রুপ তো কি বিভিন্ন এরা নিয়ন্ত্রণ করে মেয়রেরও মানে অসহায় হয়ে যান, পারেন না, ফুটপাথে আসে, এগুলো কি জন্য হচ্ছে? ফুটপাথগুলো একই হচ্ছে, এগুলো কারা করছে? বিভিন্ন সময় কারো মাধ্যমে তো হয়, মেয়র তো নিজে করেন না, একটা ফুটপাথ ডিজাইন হচ্ছে একটা বছর তার ওখানে প্রকৌশলী যারা আছেন একবারে তো করেন না, এটা আমি বিশ্বাস করতে চাই না যে সমস্ত প্রকৌশলীরা ডিজাইন করেন, কীরকম হবে তারা এগুলো জানেন না বা বোঝেন না, না বুঝে করে ফেলেছেন থুক্কো দিয়ে আবার পরে করলেন, এটা না, তারা বোঝেন, বুঝে শুনে বারবার করার অর্থ হচ্ছে বারবার বাজেট হওয়া, বারবার বাজেট হওয়ার অর্থ হচ্ছে বারবার কমিশন খাওয়া, বারবার কমিশন কেন বলে ঘুষের কথা বলে, বারবার ঘুষ নেওয়া, ঘুষ পাওয়া, জনগণের অর্থ নিজের পকেটে ঢাকিয়ে ঢুকিয়ে নিজে আবার ভালো জায়গায় থাকবেন, ফুটপাথে আমরা কষ্ট পেলাম তাতে সাধারণ মানুষ কষ্ট পেলেন, ওনার তো কোনো অসুবিধা হয় না, এই প্ল্যানিংয়ের ব্যাপার আছে, আর অসৎ চিন্তাগুলো এখানে কাজ করে বেশি, সৎ চিন্তা যদি কাজ করে এবং কি, আর মেয়র যিনি মূল দায়িত্বে আছেন তিনি যদি তার নজর রাখেন ওই জিনিসটা, এভাবে আমি এই সময়ের মধ্যে চাই এরকমই চাই, যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে যিনি দায়িত্বে আছেন, যিনি দায়িত্বে থাকবেন তাকে ধরবেন, এবং তাকে খালি ধরা মানে হচ্ছে ধরা যেটা মিন করে,
তাইলে আমার মনে হয় যেগুলো ঠিক হবে, নইলে এ ভাঙ্গা হবে, গড়া হবে। আলে রাস্তাগুলো হাঁটা যায় না, রাস্তা চলাফেরা করা যায় না, ফুটপাথ তো নাই, ভেঙে ফুটপাথ তো মার্কেট হয়ে যায়, ফুটপাথে হচ্ছে মানুষ হাঁটার জায়গা। আর পৃথিবীর যে কোনো জায়গায় দু এক জায়গায় আমরা যেখানে গিয়ে দেখি যে ফুটপাথে এরকম মানুষ হাঁটতে পারবে না, ধাক্কা ধাক্কি করে হাঁটতে হবে, পা ফেলতে কষ্ট হবে, এরকম অবস্থানে আমাদের এখানে আছে। তো এগুলো ওই যে এগুলো আবার কারা করে, এগুলো আবার করে ওই যে মেয়র সাহেব, তোমার মেয়র বানাইছি, তোমার কাউন্সিলর বানাইছি, এখন আমি এগুলো একটু করে কেটে খাবো না, আজ দেমি করতে আসো, এগুলো সমস্যা। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে, আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয়, কেমন নগরী চাই মেয়রের দায়িত্ব। সঙ্গে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, প্রকৌশলী শহীদুল হাসান এবং সাংবাদিক কাজী সিরাজ। জনাব মোবাশ্বের, আমাদের যে ফুটপাতগুলি আছে ঢাকা শহরে, একটা ফুটপাতও হাঁটা ফ্রেন্ডলি না, এবং ডিজাইনগুলি এরকম করা যে একটা বয়স্ক মানুষ কখনোই ওই ফুটপাথে ওঠা নামা করতে পারবে না, যার কারণে বেশিরভাগ মানুষকে দেখা যায় যে রাস্তা দিয়ে হাঁটছে, দে ডোন্ট ইউজ দ্য ফুটপাথ। না, এটার দুটা তথ্য আপনাকে আমি দেই। একটি শহরে সাধারণত 22-25% রোড থাকার কথা, সেখানে ঢাকায় আছে মাত্র 8%, এবং ঢাকার জনসংখ্যা নিউ ইয়র্কে হলো পার একরে 25 জন থাকে, ঢাকাতে হলো 550 জন থাকে। এইগুলিও ডিফারেন্সটা চিন্তা করা। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে 25%-এর জায়গায় 8%, কিন্তু এই 8%-এর 40% অকুপায়েড বাই এই ভেন্ডার, ফুটপাতের দোকান, এবং আমাদের মতন মানুষজনের বাড়ি বানানোর জন্য মালামাল। এটা হলো রাস্তার ফুটপাতের দুরবস্থা। এখন আসেন এই ফুটপাতে, আপনি একটু আগে আলাপ করতেছিলেন এক এক সময় এক এক রকম টালি, এক এক রকম ইয়ে, এটার খুব মজার ব্যাপার আছে। এটা হলো আমাদের সংগৃহীত তথ্য থেকে আমি আপনাকে বলি। আমাদের এখানে এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, কেউ টালি বানানোর মেশিন নিয়ে আসছেন, বানাচ্ছেন, ফ্যাক্ট, এটা আমি একদম আমি বলছি। সেগুলি আমাদের মতন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদেরকে সোনার গায়ে একদিন খাওয়ালেন, এটা ইন্ট্রোডিউস করলেন, তারপরে হঠাৎ দেখতেছি পুরানো ফুটপাতের পুরানো টালি উঠে ওইটা লাগানো শুরু হয়ে গেছে। দ্যাট ইজ অ্যানাদার এক্সাম্পল। এই এক্সাম্পল কিন্তু 3-4 কোম্পানির চলতেছে। আগে কিন্তু আপনার খেয়াল করে দেখেন ফুটপাথ কিন্তু তৈরি হতো একই ধরনের ব্রিক দিয়ে, প্রেসড ব্রিক, হাইলি কম্প্যাক্ট, যেটা সুন্দরভাবে রাখা যেত, প্রয়োজন হলে তুলে আবার রিপেয়ার করে আবার ইটটিকে ওখানে বসিয়ে দেওয়া যেত। এখন কিন্তু কমপ্লিটলি কখনো নকশালা টাইলস, কখনো স্কোয়ার টাইলস, এগুলির কাজ চলছে। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফুটপাথ কাদের জন্য। ফুটপাথ হচ্ছে ডিজেবল, বাংলাদেশে আইন করে এখন বলা হয়েছে পাবলিক প্লেস মাস্ট বি ডিজেবল পিপল ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হতে হবে। তাহলে ফুটপাতে আমার মতন সুস্থ মানুষই ফুটপাতে আমি হাঁটি না, কারণ দুই ধাপ পরে পরে লাভ দিয়ে নামতে হয়, আবার লাভ দিয়ে উঠতে হয়। এই বয়সে লাভ দিয়ে ওঠা এবং লাভ দিয়ে নামা আমার পক্ষে সম্ভব না। এইটার প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করতে গেলে আবার দেখা গেছে যে স্লোপ যদি আমি করি, আমাদের রাস্তার পাশের গাড়ির পার্কিংয়ের অর্ধেক ফুটপাতের ভিতরে আসে, মোটর সাইকেলের অত্যাচার তো আছেই। এখন আসেন, ভাই একটি কথা খুব সুন্দর বলেছে যে আপনি এই প্রবলেম থেকে বের হয়ে আসার সবার আগের কাজটি হলো আইনের শাসন প্রয়োগ করা। আমরা কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকে কেউ আইন ভঙ্গ করি না, আমরা যে জানি না তা না, এবং প্রায় আমাদের জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে মানুষকে মোটিভেট করতে হবে। ইউ ডোন্ট নিড এনি মোটিভেশন। আমাকে বলেন বাংলাদেশের যে কোনো জায়গার একটি লোককে মিডল ইস্টের রাস্তায় ছেড়ে দেন, দেখেন সে আইন ভঙ্গ করে কি না, তাহলে সে না জেনে কেন আইন ভঙ্গ করে না। অর্থাৎ আইনের প্রয়োগ থাকতে হবে। আমার সিটি কর্পোরেশন কি বলে, আমাদের ঢাকা শহরের কমিশনার সাহেব বলেন ভিআইপি রোডে আইন ভঙ্গ করিলে কঠোর শাস্তি দেওয়া হবে। এরপরের লাইনটা তো তাহলে এই, ভিআইপি রোড ছাড়া যে কোনো জায়গায় আইন ভঙ্গ করিলে আমরা কিছুই করিব না। এটা এই যে আইনের প্রয়োগ, আইনের প্রয়োগ। আবার মজার ব্যাপার হচ্ছে, আমার কাছে অদ্ভুত লাগে ট্রাফিক সপ্তাহ, তার মানে 7 দিন আপনাকে ট্রাফিক আইন মানতে হবে, এরপরে আর মানার দরকার নেই। এইটা তো 24 আওয়ার্স অ্যারাউন্ড দ্য ক্লক। একজন ট্রাফিকের কথা বললেন, আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে জনাব মোবাশ্বের, সেটা হলো আমাদের ঢাকা শহরে 3-3 পয়েন্টে
তিনটা টার্মিনাল করে দেওয়া হয়েছিল বাস স্ট্যান্ড, যাতে ঢাকা শহরের মাঝখানে যত বাস স্ট্যান্ড আছে সবগুলি বিলুপ্ত হয়ে যায়। ওইটার মজার কথা আসছি, আপনার টার্মিনালের আগে আর একটা জিনিস আছেন, ঢাকা শহরে আমরা মনে করি, টিল নাও আমরা এখনো মনে করি ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম খালি ম্যানেজমেন্টের মাধ্যমে 30% ছয় মাসের ভিতরে কমিয়ে দেওয়া সম্ভব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আপনার এখানে আমি আগেও বলে গেছি আবার বলছি যে একটি রুটে 200টা বাস চলাচল করে এক কোম্পানির, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানুষের, একজনের বাস দাঁড়ানোর সাথে সাথে পিছনের বাসটি এসে সামনে তেরসা করে দাঁড়ায়, কারণ ওই প্যাসেঞ্জারগুলি ধরতে চায়। এখন এটাকে যদি আমরা একটা কোম্পানির আন্ডারে আনতে পারতাম, একটি কালার দিতে পারতাম, এই কালারের বাসের টিকিট করে আপনি যে কোনো বাসে উঠে আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন, তাহলে এরা কিন্তু আর্নিং করতো অনেক বেশি। এরা এরা এই প্রবলেম থেকে যদি বের করতে পারতেন, যে কোনো একটা গাড়ি দাঁড়ানোর সাথে সাথে লাল গাড়ি দাঁড়ালো, আরেকটা পিছনে লাল গাড়ি এসে দাঁড়ানোর সাথে সাথে সামনেরটা প্যাসেঞ্জার ছাড়াই চলে যাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে এভরি ডে ইন দ্য ইভিনিং দে উইল ডিভাইড দ্য মানি ইন্টু 200, তাহলে 200 জন বেশি টাকা আর্ন করবে, তার তেল পুড়বে কম। এখন এটা যেটাকে এসটিপিতে সবার আগে বলা হয়েছে যে পাবলিক ট্রান্সপোর্টের প্রবলেম আগে সলভ করতে হবে, ফ্লাইওভার করতে হবে সবার পরে। আমি এই ফ্লাইওভারের কথায় যে বলি একটি কথা, যে আমার পলিটিক্যাল সরকার আমার কাজ যে কাজটি করেছে, আমাকে টাই দিয়েছে, কোট দিয়েছে, বলেছে প্যান্ট তোমাকে আমি পরে দেবো, কথা ছিল ফুটপাথ এবং রাস্তা আগে দেওয়ার, সেইটি বাদ দিয়ে আগে ফ্লাইওভার, কারণ ওইটা ইলেকশনের জন্য ভিজিবল করা সম্ভব। এই যে অপ্রয়োজনীয় কাজগুলি করছে, এখন আপনি যে কথাটা আসছিলেন, দেখেন কোঅর্ডিনেটেড ওয়ার্ক না হওয়ার কারণে কত বড় দুর্ঘটনাটা ঘটে গেছে আমরা অনেকেই সেটা জানি না। আমাদের MRT যেটা পাবলিক ট্রান্সপোর্ট, প্রতি ঘন্টায় 60,000 লোক ট্রাভেল করবে, যাওয়ার কথা ছিল যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ির বাস স্ট্যান্ডের ওখানে এই MRT-তে বাস থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসবে, MRT-তে উঠবে। এখন MRT বানাচ্ছে একটি অর্গানাইজেশন, আর সিটি কর্পোরেশন কারোর সাথে আলাপ টালাপ না করে হানিফ সাহেব ফ্লাইওভার বানায় ফেললেন, হানিফ ফ্লাইওভার বানিয়ে ফেললেন। এই ফ্লাইওভার বানানোর কারণে ইউ ক্যানট টেক দ্য MRT টু যাত্রাবাড়ি, এটা কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের ওখানে ফুল স্টপ। এই যে কোঅর্ডিনেশন, কেমন করে কোঅর্ডিনেশন হবে? ঢাকা শহরে 54টি প্রতিষ্ঠান ঢাকা শহরের মেনটেন করতেছে, এবং প্রত্যেকে স্বাধীন, প্রত্যেকের কাগজ খুললে আবার কি দেখবেন, অন্যের আইনে যাহাই লেখুক না থাকাক না কেন তোমারটাই তার উপরে কার্যকর হইবে, অর্থাৎ এভরিবডি ইজ সুপিরিয়র দ্যান আদার। এই যে অদ্ভুত ঘটনা, এক সন্তানের 54 পিতাকে নিয়ে যে আমরা কি দূর অবস্থায় আছে, সেই আবার সন্তানকে দুই টুকরা করা হয়েছে, ইট বিকামস ডাবল। এই কোঅর্ডিনেশন করার জন্য সরকারকে জরুরি ভিত্তিতে এই এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে একটি আমব্রেলার ব্যবস্থা করতে হবে, এটা সরকারিভাবে হতে পারে, মেয়র হতে পারে, যেভাবেই হোক এটাকে কোঅর্ডিনেটেড সিস্টেম করতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি বলেছেন যে রাস্তাঘাট কংক্রিটের হতে হবে, রাস্তাঘাট কংক্রিট আপনি করার সাথে সাথে পরের দিন যদি কাটা শুরু করেন তাহলে এটার সমাধান কীভাবে করবেন? এই কারণ এটা সিটি কর্পোরেশনের আন্ডারে না, সিটি কর্পোরেশন উইল বি হ্যাপি, ওয়াসার কাছ থেকে টাকা পেলেই খুশি, কিন্তু জনগণের অবস্থাটা কী দাঁড়াবে? এই বর্ষার সময় রাস্তা কেটে কংক্রিটের রাস্তা একবার কাটলে পারে, ইউ ক্যানট রিপেয়ার ইট। জনাব শহীদুল হাসান, ঢাকার পানির সমস্যা সমাধান করতে পারবে কি না এই মেয়ররা? পানির সমস্যা তো সমাধান করতে পারার কথা না, কারণ হচ্ছে পানি একটা হলো ওয়াটার সাপ্লাই যেটা, অ্যান্ড সিওয়ারেজ যেটা, এটার দায়িত্ব হলো ওয়াসার, ওয়াসার উপরে মেয়র মহোদয়ের কোনো নিয়ন্ত্রণ নাই, উনি অনুরোধ করতে পারেন। এখন তাহলে পরে কিন্তু জনগণ পাবে কি করে? জনগণের আকাঙ্ক্ষা তো হলো মেয়রের প্রতি, কারণ তাকে ভোট দিয়েছে এবং তার কাছে তার চাহিদা আসবে, এখন তাকেই এই ট্রাভেলটা করতে সমন্বয়ের দায়িত্ব নিতে হবে, সমন্বয়ের দায়িত্ব নিতে হবে, কারণ এখানে একটি যদি যতক্ষণ পর্যন্ত না একটা অথরিটি, ওয়ান অথরিটি আন্ডারে ইউটিলিটি সার্ভিসগুলো যারা প্রোভাইড করে তাদের নিয়ন্ত্রণ আসতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মানে প্রপার। আপনি তো পানি নিয়ে কাজ করছেন, বা ঢাকা শহরে কি সুপেয় পানি পাওয়া সম্ভবপর? মানে কিছুদিন পরে তো সব নদীগুলি পলিউটেড হয়ে যাবে। না, সুপেয় পানি এখনও পাচ্ছি বা এখনও দিচ্ছে, ভবিষ্যতে দেবে, এটা দেওয়া সম্ভব অসম্ভব কোনো কিছুই না। হয়তো যে পরিমাণ ডিমান্ড, সেই পরিমাণ ডিমান্ডের সাথে আমরা যে সোর্সগুলো, যেমন আমাদের এখানে নিয়ার বাই রিভার থেকে এখন পলিউটেড পরিমাণ যে পরিমাণ হয়ে গেছে পলিউশন, তাতে করে নিয়ার বাই রিভারের পানি দিয়ে আমাদের এখন এই ডিমান্ড মিটবে না, গ্রাউন্ড ওয়াটার পদ্মার থেকে আনতে হবে, ফিজিবল হবে না, এটা সবই ফিজিবল,
সবই ফিজিবল কোনটাই আমি ফিজিবল না মনে করি না কিন্তু প্রশ্ন হচ্ছে পানির দাম বাড়া দিলে তো ফিজিবল হয়ে যাবে কারণ হচ্ছে যে কারণ এখনো আমরা সেই পর্যায়ে যাইনি যদিও ঢাকার পপুলেশন আমাদের আমরা কেউ পৌনে দুই কোটি বা দুই কোটি যাই বলছি না কেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে অপচয় পানির একটা হলো অপচয় কমাইতে হবে কারণ এখন যেটা হয় পানির অপচয় হয় অনেক এবং পানি সেই অপচয়টা কমাতে হবে আরেকটা হচ্ছে যে আমাদের সেই যে সমন্বিত কথা বললাম যদি আমি কারণ গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করে কিন্তু আপনার এই ঢাকা সমস্যা সলভ করা যাবে না কারণ তাহলে পরে ঢাকা শহরের একটা রিস্ক ইনভলভ করবে কারণ এই সিঙ্কিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভবিষ্যতে কখনো কিন্তু সেটা আমরা মনে করতেছি হবে না কারণ পানির আর লার্জ স্কেলে রিচার্জ যে পরিমাণ এখন রিচার্জ হয়ও না তো বেশি কারণ হচ্ছে কি সমস্ত কংক্রিট ঢাকা তো কংক্রিট ঢাকা এবং সেটা আমাদের রিভার সিস্টেম থেকে রিচার্জের একটা নতুন পদ্ধতি করা শুরু হয়েছিল যে বিল্ডিং এর চারপাশে চারটা ছিদ্র করে সেটা খুব একটা মানে খুব বেশি না ইউজফুল যে পরিমাণ হবে সেটা খুব কাজে আসবে না কারণ আমাদের যে পরিমাণ ডিমান্ড দিন দিন বাড়ছে সেটা আমাদের রিভার্স সোর্স থেকেই এটাকে করতে হবে এবং সেই রিভার্স সোর্স থেকে নেওয়ার জন্য যে পরিমাণ আমাদের পরিকল্পনা যেগুলো আছে সেগুলো মানে হয়তো অর্থাভাবে বা অর্থের জন্যে হয়তো প্রোগ্রেস কম কিন্তু সরবরাহ যে আমরা পাবো না এটা মনে করি না এখনও পাচ্ছি হয়তো যে পরিমাণ ডিমান্ড আছে সেটা ড্রাই সিজন হয়তো কিছুটা রেশনিং লাগতেছে কিন্তু আপনার পাবো আর সবচেয়ে যে প্রবলেমটা আমরা যেটা পাবো না আমি মনে করি নিয়ার ফিউচারে পাওয়ার সম্ভাবনাই দেখতেছি না যে জলাবদ্ধতা যেটা বর্ষার সময় হবে এইটার থেকে নিষ্কান্ত মানে পেতে আমাদের বেগ পেতে হবে আর কি বেগ পেতে হবে কারণ এখানে দেখবেন যে একটু বৃষ্টি হলেই যে নিম্ন অঞ্চলগুলো হয়ে যাচ্ছে ক্যানেল ট্যানেলগুলি সব বন্ধ করে দেওয়া কারণ কারণ এইটা যে আমাদের আন্ডার মানে আন্ডারগ্রাউন্ড যে ড্রেনেজ সিস্টেম এটার ক্লিনিং ঠিক মতো হচ্ছে না তারপরে এটা আউটফলগুলো প্রপার না তারপরে যে রিটেনশন যে পয়েন্টগুলো ছিল বন্ধ করে ফেলা হয়েছে মানে এটা তো আমি মনে যে এটা আমরা খুব সৌভাগ্যের অধিকারী যে এই যে হাতির ঝিল নামে যে প্রজেক্টটা হয়েছে এইটা যদি না হতো এখানে যে এইটা হলে পরে ঢাকা শহর রেগুলারই ডুবতো কারণ এইটা একটা বিরাট মানে সেন্ট্রাল ওয়াটার রিটেনশন পয়েন্ট হিসেবে কাজ করতেছে এবং এইটাতে তবুটা রক্ষা করছে কিন্তু এটা অরিজিনাল যদি যে যে পরিকল্পনা আগাচ্ছিল একসময় সেটা হলে পরে একদিন এটা ভরাট হয়ে যেত কারণ ঢাকা শহরের গুলশান লেক গুলশান লেকটা তো এখন আছে মানে ক্লিন না পানিটা ক্লিন না কিন্তু সারফেস ক্লিন অ্যাটলিস্ট এটা একটা ইম্প্রুভমেন্ট হয়েছে গত চার বছর যাবৎ এটা মোটামুটি একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়ার ভিতরে এসছে যাতে করে সার্ফেসটা ক্লিন করা হচ্ছে কিন্তু দখলও কমে গেছে কিন্তু ওখানে যে জিনিসটা এখন মনে হচ্ছে পানিটা পলিউটেড কারণ ওখানে গুলশান এন্টার এরিয়াতে আপনার কোনো সিওয়ারেজ সিস্টেম মডার্ন যে পাইপ সিওয়ারেজ সিস্টেমটা আপনার কাজ করে না কারণ বেশিরভাগ মানে বাসাবাড়ির থেকে আপনার পানি সমস্ত ইউজড ওয়াটারগুলো চলে আসতেছে লেকে যে কারণে আপনার এই ক্লিন ওয়াটার এখানে নাই তবে আসার কথা হচ্ছে এই যে গ্র্যাজুয়ালি এই এই আপনার সিআরএস সিস্টেমগুলো এস্টাবলিশ করা হচ্ছে এবং করা হচ্ছে পাশাপাশি লেক উন্নয়নেরও প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এটা আমার কাছে কিন্তু আমি তো যেহেতু এই এলাকায় থাকি 2010 সাল থেকে আমি যখন এসেছিলাম তখনও কিন্তু কচুরিপানায় সব এখানে আবর্জনায় লেকের পাড় সব ভরাট ছিল কিন্তু গত বছর চারেক যাবৎ দেখতেছি যে না ইট ইজ ক্লিন জনাব কাজী সিরাজ মশা একটা বড় সমস্যা আমাদের ঢাকার জন্য ছোট্ট করে আমাদেরকে বলবেন যে এটা কী দশা করতে পারে এবং মেয়ররা আমাদেরকে কীভাবে হেল্প করতে পারেন এটাতে প্রথম কথা হচ্ছে আমি যে এলাকায় থাকি মশার এলাকা বনশ্রীতে থাকি একটা ওই যে রামপুর ব্রিজের নিচে থেকে যে একটা আগে এটাকে লেক বলা হতো এখন তো এটা খালনায় নালা হয়ে গেছে এবং এত দুর্গন্ধযুক্ত পানি তো আমি আমার মনে প্রথম আমাদের মেয়র আনিসুল হক সাহেবকে নিয়ে যদি 7 দিন ওখানে রাখা যেত মশার কামড় খেতেন 7 রাত তাইলে যদি উনি চিন্তা করতেন যে না মশা তো মেয়র সাহেবরা কাউন্সিলর সাহেবরা যে সমস্ত জায়গা থাকেন মশা টশার উপদ্রব সেখানে কম ধরনের যে সমস্ত মাঠা বাড়িতে থাকেন সেখানে উপদ্রব কিন্তু সাধারণ মানুষ এই যে গার্বেজ একটা সমস্যা মশার উৎপত্তিস্থল কোথায় উৎপত্তিস্থলগুলো এই যে ময়লা আবর্জনা এখানে ফেলে পুকুর তো নাই ডোবা নালা তাও কিছু কিছু এখানে ওখানে আছে ও সমস্ত জায়গায় যেমন গুলশান লেক বলে কচুরিপাড়া পরিষ্কার হয়ে গেছে কিন্তু অন্য বহু যে খাল বিল ছিল ওগুলো ছোটো ছোটো আছে ওখানে যে সমস্ত আবর্জনা ওগুলোকেও পরিষ্কার করে না কারণ ওখানে তো শহীদ হাসান সাহেবরা থাকেন না মুমাসান হাসান সাহেবরা থাকেন না সেখানে যারা থাকে ওগুলো পরিষ্কারের দিকে মেয়র সাহেব কাউন্সিলর সাহেবদের কোনো নজর নেই এগুলো পরিষ্কার হয় না বলে সেখানে মশা
উৎপাদন হয় এবং মশা উৎপাদন না হয় প্রথম যেটা করা মশা যাতে না হয় একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর একটা হচ্ছে ওষুধপত্রগুলো ব্যবহার করা একটা সময় ঢাকা মশার যখন লোক খুব কম ছিল হাবিবুল্লাহ বাহার নামেই করে ফেলেন মশা মেরে মশা তাড়িয়ে তো তখন যদি পার তখন তো প্রযুক্তি এত ইয়ে ছিল না ওষুধ তখন পারা গেলে এখন কোনো সদিচ্ছা থাকলে ওই যে প্রথমে বললো সদিচ্ছা সততা সাহস এবং নিজের দক্ষতা কাজটা করার দৃষ্টিভঙ্গিটা সেগুলো থাকলে এটা সম্ভব জনাব কাজী সিরাজ জনাব মুবাশ্বের জনাব শহীদুল হাসান আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায় আজ এই পর্যন্তই মঙ্গলবার নতুন কোনো কিছুর সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসটিভির সঙ্গে থাকুন শুভরাত্রি